রেডি। আসলে আমরা এসেছি চকচান গ্রামে, মানে ঘুরতে 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 আসছি। এই যদিও এই গ্রামটা আমার খুব একদম কাছের বন্ধু রাজীবদের গ্রাম, গ্রাম না কার না ভালো লাগে, যেহেতু আমরা ছুটি সব সময় হয় না, এই ছুটির ফাঁকে আমরা গ্রামে এসেছি। এই যে কত সুন্দর একটা মাচা দেখা যাচ্ছে, তাই না? এখানে কি দুপুরে বসা হয়? হ্যাঁ, দুপুরে বসা হয়। মানে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে সৌন্দর্য, গ্রামের এই যে বেল গাছ দেখেন, বেল গাছ, বেল, আমরা সেই শহরে শ্যামল যে প্রকৃতি, এই গ্রামে আসলে সেটা বোঝা যায়। সবুজ শ্যামল দেশ, শস্য ক্ষেতের দেশ আমাদের বাংলাদেশ, আসলে গ্রামে আসলে সেটার প্রকাশ পায়। আসলে গ্রামে আসলে আসলে প্রকৃতির সৌন্দর্যটা আমরা বুঝতে পারি যে না আসলে প্রকৃতিটা কত সুন্দর। যার কারণে আমরা এই এই ফাঁকে আমরা ছুটি পেয়েছি। এগুলো হচ্ছে মানে ধান মাড়াই করার পরে যে অবশিষ্ট খড়, তাই না? এটা দিয়ে কি মানে আপনার গবাদি পশু, গরু ছাগল, গরু ছাগল খায় এগুলো? যার কারণে এটা করা হয় না। সেটাই আমাদের শহরে বাচ্চা কাচ্চারা, এটা আসলে বাচ্চা কাচ্চা না, আমরা সবাই আসলে অনেক মিস করি, মিস করি যে আমরা গ্রামের এই পরিবেশগুলো আমরা বাচ্চা কাচ্চাকে আসলে আমরা পাই না, আমাদের বাচ্চা কাচ্চারা পায় না, আমরাও পাই না। তার কারণ কি, আমাদের সময় হয় না, যার কারণে আমরাও পাই না। আচ্ছা, আপনার পিছন দিকে দেখছেন মানে কত সুন্দর, আসলে অনেক সুন্দর হলুদের সমুদ্র, তাই না? হলুদের সমুদ্র, শস্য ক্ষেত, সরিষার ফুল সবাই পছন্দ করে। এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর, প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে একটু তুলে ধরি। আসলে শস্য শ্যামল ক্ষেত বাংলাদেশ, এই বাংলাদেশের প্রকৃতি, শস্য শ্যামলা যে শব্দটা আমরা টিভিতে প্রায়ই শুনি, দেখেন আপনারা চাইনিজ রেস্টুরেন্টে আমরা প্রায় দেখি যে এরকম আসলে বেড়া দিয়ে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে, সেটা ন্যাচারাল আমরা ডেকোরেশন, ন্যাচারাল ডেকোরেশন যে কত সুন্দর হতে পারে। হ্যাঁ, ন্যাচারাল ডেকোরেশন আমরা তো সচরাচর দেখতে পাই না, গ্রামে আসলে দেখতে পাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর। এই যে পুকুর পার, বাঁশধার, আমের আমের বাগান, শিমুল গাছ বিভিন্ন ধরনের গাছ এর পুকুর পারে আমরা দেখতে পাই। তো ডাক্তার বাপ্পি, এই মাছ ধরতে এসে বা এই গ্রামে এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতি তো আসলেই সুন্দর, অনেক সুন্দর, আসলে এটা প্রকাশ করার মতো না। এই যে গাছ, কদিন পরে এই গাছগুলো আসলে বসন্তের ছোঁয়া পাবে, নতুন পল্লবে পাতায় সোজ মুকুলে আবার সেজে উঠবে, তাই না? এরকম আমরা পুরো পাহাড়টা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আচ্ছা, আপনি ওখানে কি যেন ভীমসাগর বলেছিলেন? হ্যাঁ, ওই এটা কত দূর? এই সামনে আমাদের দেখা যাচ্ছে, এই যে একটু আপনি একটু উপরে তুললেন, এই যে আমাদের এই এই গাছগুলো, যে আমের গাছগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, এটা দেখে ভীমসাগর বলে। এই আমাদের আমাদের এই যে রাজীব যে ফ্রেন্ড, ওদের এই পুকুরটা অনেক বিশাল বড় পুকুর, ওই পুকুরে আমরা যদি নেক্সট টাইম আমরা যাব, তখন ওটার ভিডিওটা আমরা দেখাবো যে কত সুন্দর এই পুকুরটা। এটা কি? আর এই যে এই গড়ির মতো অংশ, ও এটা হচ্ছে খেজুর গাছ, তাল গাছ, খেজুর গাছ এবং তাল গাছের এটা সম্ভবত একই রকম দেখতে। তো এটা হচ্ছে তাল গাছের হচ্ছে গুড়ি, তাল গাছের গুড়ি। আমরা মাছ মারতে এসেছি, এখন আমরা মাছ মারতেছি আমার ভাস্তা আর আমার বন্ধু নাতি, আমরা তাদের কাছে যাব তাদের অনুভূতি জানার জন্য। এখানে কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ ভাস্তা, আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম, ঠিক আছে? চাচা কখন আসবে? চাচা না আসলে মাছ আসতেছে না, ঠিক আছে? চাচার সাথে মাছের একটা ব্যাপক যোগসূত্র আছে আর কি। হ্যাঁ, চাচা ওই সাইডে একটা 1.5 কেজি মেরে দিয়েছে, এখন এই পাশে আসছে, দেখা যাক কি হয়, ঠিক আছে? আমরা ওয়েট করি। আপনারা নওগাঁর লোক, নওগাঁর ভাষায় কথা কছেন না, কোন এলাকার ভাষায় কথা কছেন? হ্যাঁ, এই যে আমার এই চাচাও তার অনুভূতি জানাবে আর কি এখন। হ্যাঁ, নওগাঁর ভাষায় কইন রে বা, তোমাকে ভাষা বলবো। আরে আমরা মাছ মারবো, আইছি মাছ মারতেছি। পাইছেন কিছু? পাইছেন? পাইছি, আমরা দুটো মাছ পাইছি। পাইছেন? হ্যাঁ। কি কি মাছ পাইছেন? একটা কাতলা আর একটা হচ্ছে কি মাছ, ওটা তেলাপিয়া, তেলাপিয়া।
তেলাপিয়াত কি দিন মাছ আছে না পাছিন না তেলাপিয়াটা বারবিকিউ হবে আর কি এই জন্য ধরা হইছে তাহলে এটা 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 আছে মাছের চার মাছের চার হ্যাঁ মাছ এখানে আবার গ্যাস লাইট রাখছিস মানে মাছে কি গ্যাস লাইট দিছিস মাছে মাঝে মাঝে একটু ধোঁয়া দিয়ে মাছে একো পাগল বানাই ধরছে কেন কাকা এলা দেখেন নি আপনি কোনো দিন এই বসেগুলো কে কে কি বলে হুইল হুইল মামু ল্যান ওই পাশে দেখা যাচ্ছে লিটন তাই না হ্যাঁ এই যে লিটন একাই বসে আছে হ্যাঁ ওই পাশ থেকে আমরা এবারে আসলাম ও অনেক মাছ ধরার জন্য অনেক একজন অনেক ট্যালেন্ট একটা ছেলে আমি তো জীবনও কল্পনা করতে পারিনি ও এত সুন্দর সে বড়শি ফেলাইতে পারে মানে এই মাথা থেকে ওই মাথা নিয়ে চলে যাচ্ছে নতুন একটা এক্সপেরিয়েন্স দেখলাম আপনাদের এই যে মাছের যে ফাতা এটা কি বাতাসে দোলে নাকি মাছে দোলায় এটা এখন খাচ্ছে আগে বাতাসে দুলতেছিল ও আচ্ছা আচ্ছা ওই যেটুকু জানেন সেইটুকুই আপনি কোন কি জানা একটা গান আপনি ভালোই তো গান দেখি ও আচ্ছা আচ্ছা এটা কাকে গায় না গাল গার্লফ্রেন্ড লিয়ে গায় বিবাহিত মানুষের গার্লফ্রেন্ড কি হ্যাঁ তাহলে কি বলা যাবে এখন যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি বারে কিশোরে প্রেম তোমায় কাঁদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নীরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নীরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় লা 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 যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় দেখ ভালোই গেছেন গলাও আছে আপনার বয়স হয়ে গেছে আপনাকে দেখে বোঝা যায় না আসলে বয়স হয়ে গেছে না এই এমনি বাতাসের দিন